নিজের দিকে যদি ঢাকি গো বাবা শরীরের উপর অংশ বের হয়ে যায় বাবা গো মনে কষ্ট নিয়েন না এখনো দরজা থেকে আপনি ফেরত যান আসরের নামাজের পরে নবী চুপি চুপি এসে ফাতেমার দরজায় সালাম দে বলে ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখবার চাই মা একটু দরজা খুলে দে তোর একটু দেখে যাবার চাই ফাতেমা কান্দার বলে বাবা আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হইছে যখন তখন বাইনা ধরবেন আমি দরজা খুলে দিবার পারবো না আমার পরনে এমন একটা কাপড় গো বাবা যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে বড় শরম বাবা উপর দিকে ঢাকতে গেলে নিচের দিকে বের হয়ে যায় নিজের দিকে যদি ঢাকি গো বাবা শরীরের উপর অংশ বের হয়ে যায় বাবা গো মনে কষ্ট নিয়েন না এখনো দরজা থেকে আপনি ফেরত যান আল্লাহর নবী আত্মানি গায়ের চাদর খুলে বলে আয় আয় আল্লাহর কাছে আমার চাদর নে এই চাদর পরে আমার সামনে দরজা খুলে দে নবীর গায়ে চাদর পরে ফাতেমা দরজা খুলে দিল নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে রাসূল বলে ফাতেমা রে একটা বার আমার দিকে তাকা মা ফাতেমা বলে বাবা শরম লাগে আপনার দেহের চাদর আমার পরনে কেমনে তাকাই দো বাবা এই কষ্ট আর কতদিন সইতে হবে আল্লাহ বলেন আবার তোমাকে দুনিয়াতে পাঠানো হবে ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহ আবার কবে নবী করে আমারে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ বলতেছেন নবী করে পাঠাবো না বিশ্বনবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে যেই কইছে বিশ্বনবীর উম্মত সঙ্গে সঙ্গে ঈসা নবী চার রাকাত নামাজ পড়ছে আল্লাহ কয় ঈসা কিসের নামাজ কয় আল্লাহ আপনি আমাকে নবী করে খুশি করতে পারেননি কিন্তু বিশ্বনবীর উম্মত হওয়ার কথা শুনে আমি এত খুশি হলাম নবীর চাইতে বিশ্বনবীর উম্মতের দাম কোটি কোটি গুণ বেশি কি ভাগ্য আমাকে আমরা সেই নবীর উম্মত প্রশংসা আল্লাহর কম হবে না বেশি হবে এর সকলে গুনগুন করে আমার সঙ্গে বলবেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতায় আল্লাহর হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর এবার লাখো বার কষে লাখের উপর হিসাব জানেন না আগে আসলে হাজার বার এখন হবে কোটি কোটি বার তার তরে শুকুর কোটি বার আলহামদ আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি করব এমন একটা কোরআন আমরা পাইছি যেই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই জোরে কন কি নাই আরো জোরে সন্দেহ গোজামিল ধোকা মাশাআল্লাহ সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা চিন্তা করলাম রাত সাড়ে দশটায় উঠলাম লম্বা চড়া সূরা তো ধরা যাবে না ছোট্ট একটা সূরা কিন্তু মারাত্মক কথা আল্লাহ বলতেছেন আমাদের বাংলাদেশে একটা জাফর ইকবাল পড় আছে জোরে কন কি ইকবাল হ্যাঁ জাফর ইকবাল এই জাফর ইকবাল বাবা ডারউইনের সূত্র নিয়ে এসে ক্লাস সিক্স এর মধ্যে ঢুকাই দিছে বিবর্তনবাদ আমাদের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল কি আছিল বান্দর বান্দর সেখান থেকে আমরা মানুষ হয়েছি আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খুসরুন মানে ক্ষতি
নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এই মনোযোগ দিয়ে শুনবেন আপনারা বলেন তো আল্লাহর যত makhluk আছে সমস্ত makhlukের ভিতরে সবচাইতে সম্মানী দামি makhlukের নাম কি মাশাআল্লাহ মানুষের আরবি কি না না মানুষের আরবি কি আর আমি যে ইনসান বলতেছি ইনসান মানে কি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসান আহসান তাকবীম আহসান মানে এইটুকু এইটুকুকে তাকবীম বলা হয় যে মানুষের অবয়বকে আমি আল্লাহ অতিব সুন্দর করে সৃষ্টি করেছি দরেকান সুবহানাল্লাহ আপনারা বলেন তো বান্দরের চেহারা কেমন বান্দরের কয়া পারে না বান্দরের চেহারা বান্দরের মতন বান্দরের চেহারা কার মতন মানুষের চেহারা মানুষের মতন হ্যাঁ একদিন ইবলিসকে আল্লাহ ডাক দিলেন এই শুনতে শুন ইবলিস তো শয়তান বলে আল্লাহ আমারে ডাকেন কেন বলে ডাকার কারণ হলো তুই আমার আদমকে সেজদা করলি না কেন তুই সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না কি বুঝলেন এই আদমের সন্তানের একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে এই কপাল কয় লক্ষ 6 লক্ষ বছর কাক সেজদা করছে সেই কপাল আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবে না আপনারা বলেন তো শয়তানের কথা ভালো না খারাপ আবার কয় খারাপ আল্লাহ ছাড়া এই কপাল অন্য কাউকে সেজদা করবে না এত সুন্দর কথা শয়তান বলার পরেও আল্লাহর পছন্দ হলো না কেন হলো না কারণ আল্লাহ খালি মুখের কথা শুনে না অন্তরের খবর জানে জোরে করে কথা ঠিক কি না আজকে আমাদের বাংলাদেশে ইবলিসের মতন কিছু বক্তা আছে জায়গা বুঝা বক্তব্য দেয় এক নেতা বলতেছে ভাই এখনকার বক্তারা টেজে এসে উস্কানিমূলক কথা বলে বাংলাদেশে গন্ডগোল লাগাবার চাই আমি আজকে বক্তাকে বলবো শুধু নামাজ শুধু নামাজ নামাজ ছাড়া যেন কোনো ওয়াজ না হয় আমি চিন্তা করলাম আহা এত সুন্দর নেতা খালি নামাজের কথা কয় নেতার এক চামচাকে বললাম কে ভাই নামাজের খবর কি বলে একা সপ্তাহ আছি এক অক্ত পড়তে দেখিনি একা সপ্তাহ সাথে আছে এক অক্ত পড়া দেখিনি কি বুঝছেন খালি মুখের কথায় আমাদের চিড়া ভিজলো আমার আল্লাহ শুধু মুখের কথা শুনে না আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর অন্তরের খবর আল্লাহ জানে জোরে কোন কথা ঠিক কি না ইল্লা ইবলিস আবাস তাকবার আল্লাহ বলে ইবলিস তুই অহংকার করে আদমকে সেজদা করলি না এই সেজদা না করার কারণে আমার রহমতের এরিয়া হেদাতের এরিয়ার মধ্যে আর থাকতে পারবি না মারদুত তুই বের হয়ে যা ইবলিস বের হয়ে যাওয়ার সময় বলতেছে আল্লাহ আপনাকে একটা প্রশ্ন করব আল্লাহ বলে প্রশ্ন কি ইবলিস বলতেছে আমার প্রশ্ন হলো আপনি বড় না আদম বড় ইন্নাল ইনসানা লাফি খসর ইনসানের ব্যাখ্যাটা একটু শুনেন ইনসান মানে কি কি মানুষ আগে জানতাম মরদ মানুষ মেয়ে মানুষ এখন শুনি হিজড়ারাও মানুষ জোরে কোন কথা ঠিক কি না 50 বছর পরে ঝিনাইদহ একটা হিজড়া চেয়ারম্যান হবে জানেন আপনি খালি মরদ মানুষ মেয়ে মানুষ না হিজড়া মানুষ 100 তো আমাকে লাভ দে বলে হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দেই মেয়ে মানুষ মারা গেলে আমরা 5 কাপড় দেই হিজড়া মরলে কয়টা দেওয়া লাগবে আমি কইলাম তোর মাথা তো এরকম চিন্তা কেন বলে আমাকে লাগাত কিছু হিজড়া আছে তো ওরা মরলে কয় কাপড় দেওয়া লাগবে মাহফিল কমিটির লোকদেরকে বলবো যা আপনার পরিবেশটা পিছন থেকে খেয়াল করেন হইচই কথাবার্তা চলবে আমার কথা কি আপনারা বুঝবার পারতেছেন সূরা আসরের তাফসীর শুনেন আল্লাহ ডাক দা বলি ইবলিস শুন এমন প্রশ্ন করলি
আদম আমার বড় না কিন্তু আদমকে আমি ভালোবাসি আমার চাইতে অনেক বেশি কি বলতেছে কি বলতেছে আল্লাহ বলতেছে আদমকে আমি ভালোবাসি আমার চাইতে অনেক বেশি একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা বাতিল করেছে এটা শোনার পরে তো সুবহানাল্লাহ হয় না আপনারা কি আমার কথা বুঝতেছেন তাহলে আল্লাহর চাইতে আল্লাহ আমাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে আর সেই মানুষ ক্ষতির মধ্যে ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে এটা বলার মধ্যে রহস্য আছে না নাই এ রহস্য কি আমার সঙ্গে সকলে একটু গুনগুন করে বলবেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া বাবা তার সন্তানকে বলতেছে তুই যে ব্যবসা শুরু করলি তো লাভ হবে বাবা তার ছেলেকে কি বলতেছে তুই যে দোকানদারি করলি ব্যবসা শুরু করলি তো লাভ হবে ছেলে বলতেছে আব্বা আপনি কি কন মানুষ ব্যবসা করে লাভের জন্য বাপ বলতেছে বর্তমান যে সময় চলতেছে এই সময়ে ফেরাউনের গোষ্ঠীরা তোর দোকানে সব জিনিস বাকি খাবি রে টাকা চালি তুলে দিবি মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে দোকানদার রাস্তাত কাঁদতেছে মুসা বলে দোকান বন্ধ রাস্তাত কান্দিস কেন বলে ফেরাউনের বাবুর্চি সব টাকা বাকি খাচ্ছে টাকা চালি দোকান তুলে দিবার চাই মুসা বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায় কয় ওই যে যাচ্ছে মুসা নবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায় বলে টাকা দে এই টাকা দে ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে এই টুপিওয়ালা দাঁড়িয়ালা তুই কে রে তুই জানিস আমার দল এখন ক্ষমতাতে আছে মুসা বলতেছে আমার আল্লাহ এখন ক্ষমতাতে আছে টাকা দে ফেরাউনের বাবুর্চি যখন বলে আমার সিরিজ আমার দল ক্ষমতায় সঙ্গে সঙ্গে মুসা নবী মারছে সর এক সরে বাবুর্চি মারা গেছে আজকে বাংলাদেশের ফেরাউনের গোষ্ঠী থেকে যদি দোকান বাঁচাবার চান মুসা নবীর অনুসারী গোষ্ঠী হওয়া লাগবে খালি মোনাজাত করলে হবে না সর মরাও লাগবে খালি মোনাজাত ড্রাইভার আমারে কইছে হুজুর আপনি গেটে নামেন আমি গাড়ি গ্যারেজে রাখতেছি এই বলে ড্রাইভার আমাকে নামায় দিছে আমি গেট খোলার সাথে সাথে গেটের সাইডে আমার কুদ্দুস ভাই দেখছে একটা আমের গাছ ওই আমের গাছের তলে তিন চারটা কুত্তে শুয়ে আছিল ওরা আমার খাউ খাউ করে ধরলো মনে হয় আমার কালো জুব্বা ছেড়ে ফেলে দিল আমি দোয়া ইনুস পড়ি কুত্তে খাউ খাউ বন্ধ হয় না দোয়ায় কুরুত পড়ি কুত্তে আমাকে ছাড়ে না আয়াতুল কুরসি পড়ি কুত্তে দৌড় দেয় না ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা বলি তাও কুত্তে মনে হয় আমার কামড় দিবে তখন আমার ইমান বলতেছে মাওলানা তোমার মুখে খালি দোয়া আছে কিন্তু তোমার হাতে লাঠি নাই তোমার হাতে যদি লাঠি থাকত এক কুত্তার পাছায় বাড়ি মারলে বাকি তিনটা দৌড় মারতো ধরে কোন কথা ঠিক কি না বর্তমান পরিবেশে মুসলমান শুধু দোয়া দেয়া কোনো কিছু হাসিল করা যাবে না দোয়ার সঙ্গে সঙ্গে লাঠি থাকতে হবে জোরে কোন কথা ঠিক কি না এই দুই হাত খালি দোয়ার হাত না সূরা আসর একটু মনোযোগ দিয়ে শুনবেন এত আদর করে আল্লাহ মানুষকে তৈরি করলো সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক আল্লাহ চায় আল্লাহ চায় আচ্ছা পিছনে হয়েছে শোনা যাচ্ছে আমি তেজত বসতে শুনে পাচ্ছেন হয়েছে তো পিছনে যারা হয়েছে করে এরা কার সন্তান এই সর ঝিকুড়ি মাহফিলের কমিটির ভাইরা পিছন দিকে যায় দেখেন তো কার বাচ্চারা হইচই করে এত হাজার হাজার শ্রোতার দরকার নাই 500
দুজন শ্রোতা যদি সূরা আসরের তাফসীর শুনে বাংলাদেশে এক একটা অ্যাটম বম তৈরি হবে জোরে জোরে কথা ঠিক কিনা এলা ফটকা হয়ে কি লাভ রে অ্যাটম হওয়া লাগবে অ্যাটম এই কার বাচ্চারা হইছে পিছনে করে দেখেন তো দোকান এত রাত দোকান থাকবে কেন বাংলাদেশের কোন মার্কেট খোলা আছে বাংলাদেশের কোন মার্কেট খোলা আছে এখন কোরআনের অপজিশনে দোকান দিবে আর দোকানের মধ্যে আর হইছে করবে আল্লাহ কোরআনে বলেছেন ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন যারা কাফেরের বাচ্চা কাফের তারা কোরআনের অপজিশনে হট্টগোল করবে গন্ডগোল করবে মানুষ যেন সূরা আসরের তাফসীর ঠিকমতো শুনবার না পারে জোরে কর কথা ঠিক কিনা হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে কেউ কেউ করে বাচ্চারা কেউ কেউ করে চিল্লা চিল্লি করে কোন বাপ জন্ম দিল কোন মা পেটর ছিল রে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মা জন ধরিয়াই উদরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মা গো পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকু সেজদা করে পেটের মধ্যে বাচ্চা দমন হয়ে যায় ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি নামাজ পড়তে গিয়া পেটের বাচ্চার কি কষ্ট হয় না আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকু সেজদা করে ওই মা শুধু নিজে নামাজ পড়ে না পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দেয় পেটে বাচ্চা নিয়ে মা যদি ষোলো ঘন্টা রোজা থাকে শাশু এসে বলতেছে বৌমা এত বড় গরমের দিন তুমি রোজা থাকো না তোমার পেটের বাচ্চা কিন্তু শুকা যাবে বৌমা বলতেছে শাশু আম্মা আগাই বছর রোজা পর্যন্ত বাঁচার গ্যারান্টি দেন শাশুড়ি চমকে বলে বাঁচার গ্যারান্টি আমি কেমনে দিব তাহলে রোজা থাকতে নিষেধ কেন করতেছেন আমি পেটের বাচ্চার জন্য আল্লাহর হুকুম রোজা বাদ দেবার পারবো না পেটের বাচ্চা শুকা যাবে কোনো সমস্যা নাই কিন্তু মা আল্লাহর হুকুম রোজা রাখতে চায় মা কষ্ট করে ষোলো ঘন্টা রোজা রাখে মায়ের খাওয়ার সঙ্গে পেটের বাচ্চার খাওয়ার সম্পর্ক পেটের বাচ্চার খাওয়া হয় না ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দি রোজা রাখতে গিয়া পেটের বাচ্চার খাওয়া হচ্ছে না আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক যে মা পেটে বাচ্চা নিয়ে রোজা রাখলো ওই মা শুধু নিজে রোজা রাখতেছে না পেটের বাচ্চাকে রোজাদার বানায়া দিল পেটে বাচ্চা নিয়ে মা যখন গোটা চরঝিগুড়ি ঘোরে মা খালি একলা ঘরে না পেটের মধ্যে বাচ্চাও ঘরে ধরে কোন কথা ঠিক কিনা এই জন্য যে মালগুলো চিল্লা চিল্লি করতেছে ঘোরাঘুরি করতেছে এই মালগুলার মাও খুব একটা ভালো না কারণ মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয় ধরে কোন কথা ঠিক কিনে আব্দুল কাদের জিলানির জীবনী পড়ে দেখেন মা ভালো হলে সন্তান কেমন হয় এলা ভালো মায়ের সন্তান কেড়ে বাড়িতে ঘুমাই বাড়ি যা ঘুমা যে কয়জন আল্লাহর বান্দা এখানে থাকবে সূরা আসরের তাফসীর শুনে এরা বুলেট হয়ে যাবে এই জন্য বোঝা লাগবে একটু বুঝতে হবে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর এখানে চারটা বিষয় আলোচনা হবে ধরে কোন কয়টা কয়টা আচ্ছা প্রত্যেক বিষয়কে ধরেন ২০ মিনিট তাহলে চার বিষয়ে কয় মিনিট এক ঘন্টা ২০ মিনিট ওয়াজ করলে তো অনেক রাত হয়ে যায় আচ্ছা চার পনেরো ৬০ মিনিট এ আরো বেশি সেনারে
মানে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট আপনাকে রে পাংশা রাজবাড়ির রাজনীতি এই সবগুলাই চারটা বিষয়ের মধ্যে আছে কারণ আমি ওই মানধাতা আমলের ওয়াজ করি না বর্তমানের সাথে মিল করে কোরআন হাদিসের সমন্বয়ে তাফসীর করা লাগবে দরেখল কথা ঠিক কি না বিষয় হলো কয়টা আর জোরে জোরসে বলুন জোর হলো না আর জোরে মাশাআল্লাহ মোটামুটি পিছনের একটু হইছে কমছে আসলে আমার ধমক দিয়ে কাম হইতা এই ধমক দেওয়া লাগতো জেলা পরিষদের সিআইবি না এই হুজুরের ধমকের কাম হচ্ছে যে হুজুর বেশি ধমক দেয় পাকাবার ধরে ধরে তুলতেছে জেলখানায় জোরে কোন কথা ঠিক কি না এই জন্য আমাদের পাওয়ারও কমে গেছে এক নম্বর হলো ইমান এই চারটি বিষয়ের মধ্যে এক নম্বরের নাম হলো ইমান জোরে বলেন কি সাহাবরা জিজ্ঞাসা করলেন মা হুয়াল ইমান ইয়া রাসূলুল্লাহ হুজুর ইমান সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান এরই নাম হলো ইমান আসলে বাংলাদেশে শতকরা কত শতকরা 94 ভাগ মুসলমান কিন্তু কত ভাগের ঈমান আছে না একটা ভাগ আছে তো আমরা কিন্তু মুসলমানের হিসাব জানি শতকরা কত ভাগ কত ভাগ আচ্ছা 94 বাদ দেন 90 ধরে শতকরা কত ভাগ এ জোরে কোন কত ভাগ কি কিন্তু মুমিন আজকে শুনেন আমরা কোন লাইনে আছি আর দেখা লাগবে তো এই মাত্র আসরের নামাজ পড়ে জমি যাচ্ছে এখন আসরের নামাজ পড়ে জমি যাচ্ছে আমাদের বগুড়ার ভাষা এসা থেকে উপর জমি পানি চলমল করতেছে নিচে ওর জমি পানি নাই চিন্তা করতেছে উপরে জমিতে এত পানি আমার ডাক পানি নাই কি করি কি করি তখন চারিদিকে এরকম দেখতেছে কেউ নাই কেউ নাই আস্তে করে বসে জমির আল কেটে দিস আল কেটে দে ওই পানি দিয়ে হাত ধোছে ধুইয়া আবার চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন তো চারিদিকে দেখা না উপর দিকে দেখা আজকে শতকরা বাংলাদেশের 80 ভাগ মুসলমান চারিদিকে দেখতেছে উপর দিকের খেয়াল নাই ধরে কোন কথা ঠিক কি না আয় আয় রে ঈমান শেষ রে আমার বউ পর্যন্ত আমার গলা ধরে কয় দেখেন পাংশা রাজবাড়ি কিন্তু অনেক দূর দেখে শোনা আওয়াজ করবে কোনদিন আমার বউ উপর দিকে দেখার কথা কয়নি দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা র‍্যাবের গাড়ি আছে কিনা এগুলো দেখে শোনা আওয়াজ করবেন আমি গেলাম কেন দেখব যদি পুলিশ ধরে এই বউর একটা সময় দেখলাম দেখো তুমি পুলিশ ধরার চিন্তা করো কিন্তু আমার কলিজের মধ্যে যে আজরাইল ধরার চিন্তা আছে তুমি জানো বউ কাম দের কয় সত্যি কথা আজরাইল ধরার চিন্তা তো আমি একদিনও করিনি আমি গেলাম পাগলি পুলিশ ধরলে ছাড়বি রে কিন্তু আজরাইল ধরলে আর ছাড় নাই বাংলাদেশের মুসলমান যদি আজরাইল ধরার চিন্তা করত তাহলে পুলিশ ধরার ভয়ে অন্যায়ের সঙ্গে আপোষ এক মুহূর্তের জন্য করত না জোরে কোন কথা বলছি আজকে কার সাথে আপোষ করে বসে আছি হিরো আলমের মতো লোক এমপি দাঁড়ায় আর আমি দাঁড়াবার পারি না আপনি জানেন আমার এলাকার আমার বগুড়া জেলার আব্দুল কুদ্দুস ভাই জানেন মরদ মানুষ আমার ভক্ত না হলেও শতকরা 100 জন মেয়ে মানুষ আমার ভক্ত খালি ভোটর দাঁড়ালি হুজুর কিন্তু দাঁড়ায় না কেন হিরো আলম দাঁড়ায় আমি দাঁড়ায় না কারণ 30 তারিখের কাম 29 তারিখ রাত তো হয় ওটি ডাঙ্গিয়া কোনো লাভ হবি ভাই এক নম্বর হলো ঈমান জোরে কোন এক নম্বর কি এই ঈমানকে আবার তিন ভাবে বোঝানো হয়েছে ইকরার বিল লিসান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
একটা ঝাঁকি দিবেন বারে যত ঝাঁকি তত নেকি আমাকে রে বাংলাদেশে এরকম জিকির আছে জিকির করতে করতে murid দৌড় এসে পিরক পারা বেড়া দেয় খালি পীরের যদি আন্ডারওয়াল না থাকতো ভাই তো সব দেখা যেত করে কোন কথা ঠিক করে পীরকে ভাবে ই আয় হায় দুই একজন ঝাঁকি থেকে সামিয়ানার উপর যায় একটু ঝাঁকি দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার এলাকার শঙ্কর একজন হিন্দু মুরব্বি বলে বাজান মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝেন বলে যুদ্ধের সময় বুঝেছি পাকিস্তানের আর্মি দেখলি আমরা জিকির করতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় এই কলিমা আমাদের মুখে জারি থাকার কারণে আর্মির গুলি থেকে আমরা বেঁচে গেছি আমি কলম দাদা শুধু মুখে কলমা বলার কারণে আর্মির হাত থেকে যদি বাঁচা যান এই কলিমা কলিজার মধ্যে তাসদিক বিল জানান যদি জায়গা করে দিতেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিত মুখে কলিমা সবাই পড়তে পারে কিন্তু কলিজার মধ্যে কলিমার জায়গা দেওয়া খুব কঠিন তাসদিক বিল জানান এরকম একজন ইমান উকিল বলতেছে ভাই আপনার কিন্তু ফাঁসির রায় কার্যকর হবে যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে কিন্তু যদি আপনি বাঁচতে চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত করেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার প্রাণ ভিক্ষা দেয় তাহলে আপনার আর ফাঁসি হবে না ইমানদার খালি মুচকি মুচকি হাসে উকিল বলে হাসেন কেন বলে হাসার কারণ হলো তোমার কথা শুনে হাসি লাগতেছে বলে আমি কি খারাপ কইছি বলে খারাপ তো বলনি হাসি লাগতেছে বলে হাসি কেন বলে আরে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে প্রাণ ভিক্ষা চাইতে বলতেছিস এরকম তিনজন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যে রাষ্ট্রপতি ক্ষমতার চেয়ারে থাকতেই মরে তাদের কাছে কোনো ইমানদার প্রাণ ভিক্ষা চাবে না প্রাণ ভিক্ষা চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে জোরে বলেন কথা ঠিক এর নাম হলো তাসদিক বিল জানান তাসদিক বিল জানানের দৃষ্টান্ত হলো জীবনের চাইতে তারা ইমানের দাম বেশি দিবে শক্তি করে পাংশার লোকেরা বলবেন চর্যকুরের মাহফিলে যারা আছেন আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি বুঝা শোনা কোন বারে বুঝা শোনা কোন এই যে আমার কাজ শুরু হচ্ছে যে গলা গলা কাজ ভাঙ্গে পাইনি কাশতেছি কারণ কি জানেন আজ থেকে কয়েকদিন আগে এরকম ওয়াজ করতেছিলাম হঠাৎ আমাকে এক গাড়ি পুলিশ এক গাড়ি র‍্যাব আছে গ্রেফতার করবে আপনারা ইউটিউবে দেখছেন অতিথি বলতেছে আপনারা কি চান হুজুর গ্রেফতার হোক যেই কথা হুজুর গ্রেফতার হোক কমিটির লোকের এত ভীতু আমার টাইনে আলিয়া ভাই আমার জুতা স্যান্ডেল কোন জায়গা আমার খেয়াল নেই দুই মাইল লেগে গেছে টাইনে দুই কিলো একে রাস্তা লয় আড়াবঙ্গলের মধ্যে দিয়ে সেখান থেকে 15 কিলো মোটর সাইকেল করে আমাকে লুকাতে হচ্ছে আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে আল্লাহ 90 ভাগ মুসলমানের দেশে জালেমরা ঘুরতেছে আর আলেমদেরকে টাইনা টাইনা লুকায় থাকতে হচ্ছে জোরে কোন কথা ঠিক কথা বল না এই জন্যই তো খালি কাজ উঠতেছে আয় আয় বুঝে শোনা কন্ত আপনার কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবনের চাইতে কাদের কাছে ইমানের দাম বেশি দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকদীর এ টান টান করে টান 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 হাত নামান হাত নামান জীবনের চাইতে ইমানের দাম যদি বেশি হয় তাহলে এই মুহূর্ত থেকে আমরা ঘোষণা করব এই ইমান বাঁচানোর জন্য দরকার হলে বাতিলের সঙ্গে আমরা আপোষ করব সুবহানাল্লাহ এ বাবাই এ বারবার দেখলে মানুষ তোমার দিকে খেয়াল করে চারটি বিষয়ের মধ্যে এক নম্বর ইমান সেই ইমান নিয়ে আলোচনা করতেছি ইমানের লাশ ব্যাখ্যা হলো
আমল বিল আরকান আমল বিল আরকান মানে কি ঈমান অনুযায়ী আমল করতে হবে ওয়ামিলুস সালেহা সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়ামিলুস সালেহা এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এতক্ষণ পর্যন্ত যে ঈমান সম্পর্কে আলোচনা শুনলেন এই ঈমানকে রক্ষা করতে গেলে এক নম্বর আমলের নাম কি বুঝে শোনা কোয়া লাগবে এক নম্বর আমলের নাম কি আরো জোরে জোরসে বলুন এখানে যারা আপনারা বসে আছেন কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি না না হাত তোলার কোন পড়েননি হ্যাঁ পড়ছেন এত সুন্দর চেহারা মাগরিব এশা পড়েননি কিসের শক্তি রে মদ খায় কেউ যদি কয় মদ খাসি আর পাঁচাত আশিটা বেত মারা লাগছে সত্যি কথা হলো বাঁচবে আর গোপনে যদি তওবা করে আল্লাহ আমি তো মদ খাসি আল্লাহ আমি সত্যি কথা কই না আল্লাহ মাফ করে দাও আল্লাহ গাদা মাফ করে দেন যা কেন তুই মদ খাসি ওরা আমার সাক্ষী দিল কেন রে পাগলা তুমি মাগরিবে সব পড়নি তুমি বলতেছো সত্যি কথা এই যে হাজার হাজার লোক সাক্ষী হলো আমি তো বলিনি হাত তোলো বলছি বলিনি ভাই জান শুনেন দুইটা ওয়াজ শুনলে মানুষ মন খারাপ করে একটা হলো নামাজের ওয়াজ আর একটা হলো সুদের ওয়াজ সুদের ওয়াজ যখন করবেন তখন দেখবেন কিছু লোক খালি ইস 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 করবে আমি একদিন কোরআন হাদিস থেকে সুদের আলোচনা করলাম ওই মাহফিলের যিনি সভাপতি তিনিই খালি কাঁপতেছেন লোক যখন মারবার গেল নিচ থেকে আমি বুধবার পারলাম মানে ওই মাহফিলে 50,000 টাকা সুদের টাকা 50,000 দিছে দেওয়ার কারণে অগ মানাছে সভাপতি আর আমি আবার সেই সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছি আজকে আপনাদের বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান সাহেব কি বলে গেল ওনার কথা শুনে আসলে হল কল ভরে গেছে এইরকম পজিশনে এমন একজন নেতা সুদের বিরুদ্ধে কথা বলা বাংলাদেশের জন্য একটা রহমত জোরে কোন কথা ঠিক কি একটা জেলা পরিষদের চেয়ারম্যান সুদের বিরুদ্ধে কথা বলতেছে আমি কইলাম আল্লাহ রে এই সরজি করে আসলে আল্লাহ রহমত বরকত হবে এই বাজার এখন যারাই লড়াফড়া করবি মনে করবে এরা সুদ খাবে দুইজন মিলা কাঁঠাল কিনছে কাঁঠাল বর্তমান প্রধানমন্ত্রী কি কয়েছে গোস্তর বদলে কাঁঠাল খাও 40 টাকা দিয়া ধরে কোন কয় টাকা একজন হলো বোকা একজন চালাক চালাক বলতে যে ভাই বিসি দেখা ভাগ কি দেখা ভাগ বিসি কাঁঠালে বিসি বলতেন না তো বোকা রোয়া খায় বিসি বার করে আর চালাক রোয়াও খায় বিসিও খায় কাঁঠাল খাওয়া শেষ বোকার দিকে 35টা বিসি আর চালাকের দিকে মাত্র 5টা বোকা কান্দার কয় ভাই সমানই খেলাম কিন্তু আমার দিকে বিসি ঠিক তোমার দিকে বিসি নাই সালাক বলতেছে মুখের মধ্যে দিয়ে সুন্নত তরিকা আদায় করেছি খাইনি ভাই খালি চাবাইছি এখন বোকা 35 টাকা দিল আর সালাক দিল মাত্র কয় টাকা যাওয়ার সময় সালাক মুচকে মুচকে হাসি আর কয় খাইলাম বেশি দিলাম কম খাইলাম বেশি দিলাম কম কিন্তু আপনারা বলেন তো সালাক যে তরিকায় খাইছে এটার নাম খাওয়া কয় বিসু খাইছে রোয়াও খাইছে ওই যে সামনে বাড়ি দেখা যায় সালাকের বাড়ি হঠাৎ আসমানে মেঘ মেঘের মধ্যে যেই মাত্র গর্জন শুরু হয়েছে সঙ্গে সঙ্গে সালাকের নিম্নচাপ কারণ রোয়া এবং বিসি দুইটাই একসঙ্গে ঢুকাইছে যার কারণে পেটের কামড়ে নিম্নচাপ আর বউ আনাজ কালায় লাগাইছে জাংলা দিয়া ওই জাংলার তলে চালাক কাম সারছে চালাক কাম সেরে বাড়িতে গেছে রাত্রে বেলা বৃষ্টি হয়েছে
বৃষ্টি হইয়া সব ধুয়ে গেছে কিন্তু কাটালের বিচি সব সক সক করতেছে বউ সকালবেলা ডালায় গেছে তরকারি দেখবার তরকারি নাই বউ কয় তাহলে চলো জাংলার কাছে যাই জাংলার কাছে গিয়ে উপর থেকে আনাজ কালাই কিছুই নাই নিচে থেকে এক ঠিক কাটালের বিচি সালাকের বউ আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ যাকে দেয় তাকে এভাবে সাফল ফেরাই দেয় ওই বিচিগুলো সব বাড়িতে এনে ওইটা সিদ্ধ করে সানা বানায় ভর্তা বানায় সালাকের সামনে দিছে সালাক দুপুরবেলা গরম ভাত আর কাটা কাটালের বিচি ভর্তা পায়া খুশি হইয়া দোয়া দরুদ বাদ দিয়া বিসমিল্লাহ সারা দুই থালি খাছে খাওয়ার পরে বলে বিবি রে এই মাসে তো আমি কাঁটাল কিনি নাই তুই বিচি পাইলি কোন জায়গায় বউ বলতে আল্লাহর শুকরিয়া আদায় করো কাঁটাল কিনা লাগে না আল্লাহ যদি দেয় এমনি পাওয়া যায় বলে এমনি কেমনি পাইলে কই জালেঙ্গার তলে যেই কইছে জালেঙ্গার তলে সালাক খালি ওয়া ওয়া করতেছে বউ কই ওয়া করো কেন সালাক কান্দের বলে আল্লাহ ইয়া কি জিনিস তুমি কয়বার খাওয়াইলা আজকে যারা সুদ খাও 100 টাকা দিয়ে 10 টাকা 5 টাকা 2 টাকা বাড়তি খাও ওই সালাকের মতো আল্লাহ তোমাকেও বারবার খাওয়াবে জোরে কোন কথা ঠিক কি না এক নম্বর হলো নামাজ সালাত আলা দিন যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই এই বেনামাজিরা শোনো একজন আমাকে কয় হুজুর আমি কি সুন্নাত নামাজ পড়ি না আমি কইলাম শোনো আল্লাহ হাসরের ময়দানে রহমান রহিম নামে রসিলাই সমস্ত জুম্মার নামাজ যারা পড়ে তাদেরকে বলবে তোমরা জান্নাতে যাও পাঁচ ওয়াক্ত পড়ে না খালি জুম্মা পড়ে এদেরকে আল্লাহ বলবে জান্নাতে যাও সমস্ত জুম্মার নামাজ পাঠি খুশি হয়ে জান্নাতে দৌড় মারবে যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা তখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন তো তালা কেন আল্লাহ কয় খুঁজে দেখো চাবি তোমাদের কাছে আছে যারা পাঁচ ওয়াক্ত পড়ে এখানে জুম্মার নামাজ পড়ছে ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে ওই চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না ওটা হলো জুম্মার নামাজের চাবি একটা চাবি বোঝেন না ঢুকছে ঠিকই ঘরে না তনকে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো কিন্তু ঘরে না কেন আল্লাহ কয় তালার মধ্যে পাঁচটা দাগ আছে সে দাগে দাগে মিল হওয়া লাগবে তখন কয় আমাকে তো চাবির পাঁচটা দাগ নাই কে জানে পাগলা ফজর জোহর আসর মাগরিব এশা দাগ নাই কয় না আল্লাহ দাগ নাই তো আল্লাহ কয় তাহলে খালি জান্নাত দেখ ঢুকবার পারলো না কারতা যারা পাঁচ ওয়াক্ত বলে না শুধু জুমার নামাজ পড়ে এরা জান্নাত দেখবার পারবে কিন্তু ঢুকবার পারবে এই জুম্মা পেটি টেকা দেন হুজুর মসজিদ দোতলা করবো দোতলা করবা কান এত মুসল্লি হুজুর নিজ তালা তারা আটে না আমি বললাম কে ভাই ফজরের খবর কি কে এক কাতারি হয় না জোহরের খবর কি কয় এখন কাজ কামের দিন জোহরের লোক হয় না আসরের খবর কি কয় সব মাংস বাজারে গেছে মাগরিবের খবর কি কয় ফজরের মতন এশার খবর কি কয় যা আসলো তাই তোমার মসজিদের মধ্যে কয় কাতার কয় নয় কাতার তো নয় কাতারের এখন এক কাতারই হয় না তো দুতলা করবে তখন বলে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে কি বুঝলেন জুমার দিনে সবার শেষে এসে আগে যায় ওই শালা ওরা কিন্তু মুসল্লি না ওরা হলো বইয়ের ছোট ভাই আমাকে বগুড়াতে বইয়ের ছোট ভাইকে শালা কয় আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না জুমার নামাজের শেষে এসে আগে যাও তোমরা মুসল্লি নও তোমরা হলো নামাজের নামে ঠাট্টাকারী মশকাকারী পাঁচ ওয়াক্ত ধার ধারে না খালি জুমার দিনে নামাজ পড়ে তার জন্য দোতলা করা লাগতেছে এই নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ পুরুষের জন্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ামিলুস সালিহাত নারীদের জন্য কিন্তু নামাজ না নারীদের জন্য হলো পর্দা আমার কথা কি বুঝলেন ওয়ামিলুস সালিহাত সূরা আসরের কয় নম্বর বিষয় ওয়াজ হচ্ছে
পুরুষের জন্য নেক আমলের নাম হলো নামাজ এক নম্বর আর নারীদের জন্য এক নম্বর নেক আমলের নাম হলো পর্দা এক নম্বর নেক আমলের নাম কি একটু বলবো শুনবেন কতগুলো মেয়ে মানুষ দরজাত খাড়ায় আছে কার দরজা সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা ফাতেমার দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে এইজন্য দাঁড়িয়ে আছে তারা ফাতেমার সঙ্গে একটু দেখা করবে যেই ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাইছে কিন্তু দরজা বন্ধ এমন সময় দেখে সামনে একটা ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে মেয়েদের মধ্যে একজন সাহস করে এই বাচ্চাকে কাছে ডাকলেন বাচ্চা কাছে আসলে জিজ্ঞাসা করলো তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী দরজার মেয়েরা বুঝবার পারছে এই সন্তান সাধারণ কোন সন্তান নয় এই সন্তানই হলো ফাতেমার উদরের সন্তান বাবু হোসেন বলতেছে জি আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব তুমি একটু ভিতরে গিয়া তোমার মার কাছ থেকে অনুমতি নাও তোমার মা যেন আমাদের জন্য দরজা খুলে দেয় হোসেন বলতেছে কোনো টেনশন করেন না আমি যাচ্ছি এই কথা বলে হোসেন রাদিয়াল্লাহ ছোট্ট মানুষ তো দৌড়ে ঢুকতেছে মা যে ঘরে আছে সে ঘরে কিন্তু মায়ের ঘরে ডাকতে যাইতে গেলে আর একটা ঘর বাড়ি দেওয়া লাগবে হোসেন যেই ঘর পাড়ি দিয়া মায়ের ঘরের দরজায় যাচ্ছে ওই ঘরের মধ্যে হযরত আলী তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও وعلى ربهم يتوكلون حضرت علي কি পড়তেছে আর হোসেন বাইরে থেকে এক খেয়াল করবেন বাইরে থেকে দৌড় এসে মায়ের ঘর দিকে যাচ্ছে শুনেন হযরত আলী কোরআন তেলাওয়াত করতে করতে থাম থাম কোরআন তেলাওয়াত হলো সবচাইতে বড় আমল আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করতে করতে হযরত আলী হোসেনকে থামায় দিছে এখান থেকে কি সিদ্ধান্ত নেবেন যে আপনি বাবা যত বড় ইবাদতকারী হন না কেন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল রাখতে হবে আপনি হাজি হোসেন আপনি নামাজি হোসেন কিন্তু আপনার সন্তান কি করতেছে খেয়াল করার দরকার আছে না নাই জোরে জোরে আছে না নাই কোরআন শরীফ পড়া বাদ দেখো থাম তার মানে কি আপনি যতই কোরআন পড়নেওয়ালা হন নামাজ পড়নেওয়ালা হন আপনার সন্তানকে খেয়াল করা লাগবে ফজরের আজান শুনে আপনি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি খেয়াল করবেন না আপনার সন্তান কি করতেছে রাত তিনটা পর্যন্ত যাই ছেলে আর্জেন্টিনার খেলা দেখলো হইচই করলো আর সালাত ও খারুন শোনার পরে ছেলে কোথায় গেল বাবা খেয়াল করার দরকার আছে না নাই দরকার আছে না নাই বাবা নামাজ পড়তে যাওয়ার সময় জানলা দিয়ে খেয়াল করে দেখে পাও নাই মাথাও নাই মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে বাপ কই কে রে তিনটা পর্যন্ত যে ছেলে হয়েছে করলো সেই ছেলের পাও নাই মাথাও নাই খবর কি আস্তে আস্তে করে ঘরের মধ্যে ঢুকে কম্বল টান দিছে কম্বল টান দে তিনবার ছেলে লাভ ধরে আব্বা আহ আহ করেন কেন আহ করার কারণ হলো কম্বলের তলে তোর সাইজ আর সাইড টিপে সকালবেলা কুত্তার সাইজ একই সাইজ রাত তিনটা পর্যন্ত তুই এই খ্রিস্টানদের খেলা দেখে হয়েছে বললি আর মুসলমানের মসজিদ আল্লাহর আজান শুনে তুই লাফের মধ্যে ঘুমালি আপনি কোন বাবা হিসাবে আপনার ছেলের খেয়াল করার দরকার আছে না নাই আল্লাহ কোরআনে বলেছেন কো আনফুসাকুম আহলিকুম নারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা তুমি একলা বাঁচো না তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে আজকে তোমার 17 বছরের মেয়েটা কি করতেছে আগে অন্না দিত এইভাবে আগে অন্না এই যে অন্যায় মনে করেন এইভাবে মেয়েরা দিত ছেলেরা অনেক দেখ পারছে ও পারেনি অন্যার তলে ঢাকা তোছে এখন অন্না আপনার মেয়ে ঘুরে এরকম ঘুরে এই দিকে দিছে এখন
আপনি বাবা হিসাবে দেখবেন না পুরুষের জন্য ফুল প্যান্ট পায়জামা লুঙ্গি তাকনুর তলে পরা হারাম আর নারীদের জন্য পোশাক তাকনুর উপরে পরা হারাম জোরে কোন কথা ঠিক কি না আপনার 17 বছরের মেয়েটা প্লাজো পরে হাইল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরে আপনি খেয়াল করবেন না আমাদের নবী খেয়াল করেন নবী খেয়াল করেননি ঘরের মধ্যে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিছে যে মুস্কি মুস্কি হাসতেছে নবী আর ঘরে ঢোকে নাই ফাতেমা দেখতে পাইলো বাবা ঘরে ঢুক পড়ছে বাইরে হয়ে গেল ফাতেমা দৌড়ে গিয়ে দেখে বারান্দায় নবী কাঁদতেছে বাপ দরদি মেয়ে ফাতেমা বলে বাবা কি কারণে কান্দে রাসূল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ঠেলে দেয় নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকে ফাতেমা বলে বাবা সেই চুরি হাতে দেওয়ার কারণে ঘরে ঢুকলেন না সেই চুরি ফাইলে দিলাম পকেটে কেন ঢুকাইলেন আল্লাহর নবী বলেন ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয় 9 বছরের মেয়ে ফাতেমা যখন নবীর কাছে নবী ফাতেমার কপালে একটা চুম্বন দিয়ে বলে মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে একদিন তোর কানে কানের দুল পরানো হবে একদিন তোর গলায় মালা পরানো হবে ফাতেমা বলে বাবা কবে কবে আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা সেই ব্যক্তি হলো তোমার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য সাজগোজ করা মেয়েদের চলবে না নবী তার মেয়েকে এমন যদি শিক্ষা দেয় আমরা সেই নবীর উম্মত আমাদের মেয়েরা সাইদা গুইজা গোটা পাড়া ঘুরতেছে বাবা হিসাবে আমার দেখার দরকার আছে না নাই আলী বলতেছেন থাম দেখেন হোসেনকে থামাই দিছে কোরআন শরীফ পড়া বাদ দেয়া ছেলেকে থামাইছে আর আপনাকে এলাকায় ওই যে হইচই করতেছে এখন পর্যন্ত আপনার থামাবার পারলেন না খালি আমাকে বগুড়া হলে ওইটা হাওড়া ভাঙ্গা দিতে হবে হাওড়া মানে হাঁটুর গিরাত মাত্র বাড়ি কেরে সারা বছর অন্তর একদিন মাহফিল হচ্ছে প্রতিদিন মাহফিল হয় সারা বছর অন্তর লক্ষ লক্ষ টাকা খরচ করে একদিন কোরআনের বাগান আমরা সাজাইছি আর আশেপাশে হইচই করিস কেন দুই কিলো ফাঁকে দা বাইরে খেলাধুলা করা বাদ দেয়া মায়ের ঘরের দিকে দৌড়িস কে বগুড়ার ভাষা বুঝতে পারতেছেন আমি মাঝে ইচ্ছা করে দুই একটা বগুড়ার ভাষা বলি তুই বাহিরে খেলাধুলা করতেছিলি সোসাইন তুই খেলাধুলা বাদ দিয়া মায়ের ঘরের দৌড়টি দৌড় দেশ কেন হোসেন বলতেছে আব্বু আপনি জানেন না তো কি বলতেছে আব্বু আপনি জানেন না তো দরজা কতকালে মেয়ে মানুষ গাড়ে আছে আমার মায়ের সঙ্গে দেখা করবি এখন আমার মা ওই মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এটা অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি আলী বললেন তোর বয়স কত হোসাইন বলতেছে আমার বয়স কত আপনি ভালো জানেন আলী বলতেছে এই জন্যই তোরে থামাইছি বাজান কারণ তোর এমন বয়স হয়েছে যখন তখন তুই মায়ের ঘরে ঢুকতে পারবি না মায়ের ঘরে ঢুকতে গেলে মার অনুমতি নিয়ে ঢুকতে হবে এই জন্যই তো তোরে থামাইছি বাজান তোর বয়স এখন 4 বছর আর 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে তোমার 2 বছরের বাচ্চা যদি ঘরের মধ্যে চেতন থাকে এ মনোযোগ দিয়ে শুনবেন কয় বছরের 2 বছরের বাচ্চা যদি ঘর চেতন থাকে তুমি বাচ্চার সামনে তোমার বউকে 14 ফেব্রুয়ারি পালন করার পারবা বাচ্চার সামনে তুমি আই লাভ ইউ বুকের মধ্যে লিয়ে চুমা খাওয়ার পারবা কারণ বাচ্চা খালি দেখবার পারবে কিন্তু বুঝবার পারবে না বাচ্চা দেখবি হাসবি কিন্তু কি করতেছে বাপ মা কয় বছর কিন্তু সেই মাত্র 2.5 বছর বয়স হবে তখন বাচ্চা যদি ঘরে চেতন থাকে বাচ্চার সামনে হালাল বউকে আদর করা যাবে না
যদি আমার বউকে আমি ইচ্ছামতো আদর করি ওই বাচ্চা যদি চেতন থাকে তাহলে বাইরে আসা পরের দিন বলবার পরে আব্বা তাই মা চাপা ধরছিল রে হাসতেছেন হাসতেছেন কি সুন্দর ইসলাম আমরা পাইছি যে ইসলামে আমার আড়াই বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আদর করতে পারবো না এত সুন্দর ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছে তোর এখন কথা ঠিক কি না আর 90 ভাগ মুসলমানের দেশে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি পার্কে লেকে মনে কাতি মেশা কুত্তা জোড়া লাগছে রে তোর এখন কথা ঠিক কি না রাস্তা দিয়ে মানুষ যায় দেখে না নিজের বউ যদি সন্তানের সামনে আদর করা না যায় এটা তোমাকে কি হয় রে জুমার দিনে সব মুসল্লি মসজিদে ঢুকবি কিন্তু দুই কুত্তা কাতি মাছ তো প্রেম করতেছে একের বারান্দার পাশে প্রত্যেকটা মুসল্লি খালি চোখ ধরে যতই চোখ ধর আর সে সে কর কুত্তা যে মজা পাছে ওরা জায়গা ছাড়বি আমি হলাম মসজিদের খতিব আমি আয়েশা কুত্তার উপর ওয়াজ করলাম কেরে কুত্তায় খ্যাড়ের পালা আছে বাঁশের আলা আছে প্রেম করবো গোপন জাগার চা দুই কুত্তা যখন আমার দিকে টাস টাস করে তাকায় বলে হুজুর খালি আমরাই রাস্তাঘাটে প্রেম করি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানব নামের অনেক কুত্তা এইরকম প্রেম করবি মানব নামে অনেক কুত্তা এজন্য সে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে না আজকে মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বে জানাতে হবে 14 ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি এ লাইভ আছে লাইভ আছে এ লাইভ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এ গোটা পৃথিবী যাবে আপনাদের ওয়াজ আর সর জিকুরের ওয়াজ আজকে গোটা পৃথিবী দেখবে আমি কি কই আপনারা কি কন এ গলা শান্দার রেডি আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি আপনারা বলুন কাতি মাসে কুত্তা দিবস 14 ফেব্রুয়ারি মাশাআল্লাহ বুঝুক জনগণ পাবলিক কারে কয় আলী বলছেন হোসাইন এখন তোমার 4 বছর বয়স হয়েছে যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবা না মায়ের ঘরে ঢুকতে গেলে আগে তোমার অনুমতি লাগবে সন্তান যখন বড় হবে মায়ের ঘরে ঢুকতে কি লাগবে কথা কয় না আমার মেয়ে যখন বড় হবে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে আল্লাহ আমারে কোনো ছেলে দেয়নি আমাকে আল্লাহ কিন্তু ছেলে দেয় নাই তিনটা মেয়ে দান করছে কয়টা বিশ্বাস করে আমি তিনটা মেয়ের জন্য কোনো দোলনা কিনিনি দোলনা ছোট ছোট বাচ্চারা কাঁদলে ওই দোলনা দোল দেয় না আমি কিনিনি আমি তিনটা মেয়েকে আমার বুকের উপরে ঘুম পাড়াইছি তিনটা মেয়েকে ঘন্টার পর ঘন্টা ওর মা বলতে একটা দোলনা কিনে আমি এত বড় বুক থাকতে দোলনা কেনা লাগবে কেন মেয়েরা যেন বলতে না পারে যে আমরা ছেলে হইনি বলে বাবা মন খারাপ এই জন্য আমার তিনটা মেয়ে যতদূর পর্যন্ত যতদিন পর্যন্ত বুকে নিয়ে ঘুম পাড়া যাবে আমি ততদিন পর্যন্ত ওদেরকে বুকে নিয়ে ঘুম পাড়াইছি ওদেরকে আমি বিছনায় রাখিনি এত দয়া করে আমি বড় করছি এখন তিনটা মেয়ে যখন দাঁড়িয়ে থাকে তিনটা মেয়ে আমার দিকে তাকায় চোখের পানি ছাড়ে আমিও দূর থেকে দেখি আর মনে মনে বলি মা তোরা কেন বড় হলি কলিজা ফেটে যায় তোদের মুখে চোখে একটু চুমু খাবার চাই কিন্তু আল্লাহর ইসলাম বলে মাওলানা 5 বছর পর্যন্ত মুখে চুমা দিবার পারবা 7 বছর পর্যন্ত কপালে চুমা দিবার পারবা 7 বছর পার হয়ে যখন মেয়েদের বয়স হবে নাকে মুখে আর চুমা দিবার পারবা না মন যদি চায় কপালে চুমা দিবা আর হাতে চুমু দিবা জোহরের নামাজের পরে নবী ফাতেমার ঘরের দরজায় ফাতেমা রে ফজরের পরে আসতে চাইছিলাম মা গত রাত্রে স্বপ্নে দেখেছি মা একটু দরজা খুলে দে আমি তোর মুখটা দেখবার চাই ফাতেমা বলে বাবা মেহরবানি করে আপনি ফেরত যান
এখন আমি দরজা খুলতে পারবো না নবী ফেরত গেলে আসরের নামাজের পরে নবী চুপি চুপি এসে ফাতেমার দরজায় সালাম দে বলে ফাতেমা সকাল থেকে তোর মুখটা দেখবার চাই মা একটু দরজা খুলে দে তোর একটু দেখে যাবার চাই ফাতেমা কান্দার বলে বাবা আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হইছে যখন তখন বায়না ধরবেন আমি দরজা খুলে দিবার পারবো না আমার পরনে এমন একটা কাপড় গো বাবা যে কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে বড় শরম বাবা উপর দিকে ঢাকতে গেলে নিচের দিকে বের হয়ে যায় নিচের দিকে যদি ঢাকি গো বাবা শরীরের উপর অংশ বের হয়ে যায় বাবা গো মনে কষ্ট নিয়েন না এখনো দরজা থেকে আপনি ফেরত যান আল্লাহর নবী আত্মানি গায়ের চাদর খুলে বলে বস আয় আল্লাহর কাছে আমার চাদর নেই এই চাদর পরে আমার সামনে দরজা খুলে দে নবীর গায়ে চাদর পরে ফাতেমা দরজা খুলে দিল নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায় দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে রাসূল বলে ফাতেমা রে একটা বার আমার দিকে তাকা মা ফাতেমা বলে বাবা শরম লাগে আপনার দেহের চাদর আমার পরনে কেমনে তাকাই দো বাবা এই কষ্ট আর কতদিন সইতে হবে রাসূল ফাতেমার আঙ্গুল ধরে বলে ফাতেমা রে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আমল কর মা দুনিয়া বড় ছোট্ট সময় রে মা আখেরাতে আল্লাহ তোরে আটটা জান্নাতের মালিক বানায়া দিবে তাহলে কি বুঝলেন মেয়ে যদি বলা হয় বাবা ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢুকতে পারবে আর ছেলে যদি বড় হয় ছেলে ইচ্ছা মতো মায়ের ঘরে ঢুকতে পারবে না আলী বলে হোসাইন তোমার এখন 4 বছর বয়স হয়েছে বাজান ইচ্ছা মতো তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না আসো আগে কি কইছে থাম এবার ডাকতেছে আসো হোসেন যখন কাছে আসে খেয়াল করেন খেয়াল করেন ও আমিলুস সালিহার উপর ওয়াজ হচ্ছে কোরআন শরীফ এভাবে হোসেনকে দিচ্ছে আলী ধর হোসেন বলতেছে দেন দেন আল্লাহ খুশি আল্লাহ এমন একটা সন্তান জন্ম দিয়েছে আল্লাহ কোরআন শরীফ দিবার চাইলেই কই দেন এমন একটা সন্তান জন্ম দিছি রে আমি সেই বাপ কোরআন শরীফ দিবার চাইলে কি কয় দেন আর আমাকে ছেলে যদি বলি বাবা ধর কাব্বু কি হয়েছে বাবা শরীর যে ঠিক নাই তুই মরদ মানুষ তোর শরীর ঠিক নাই তোর কি মাসি খসে হাসেন কেন গ্রাসনের ছেলে খাড়া হয়ে পেশাব করে আমার প্রতিবেশী পাখ আমি কোনোদিন বসা দেখিনি আর মাকে একদিন বললাম কে ভাবি আপনার ছেলে বসে পেশাব করে না কয় না কি শিক্ষা পাতে তখনই পেশাব লাগে খাড়া হয়ে গেল ওকে আমি একদিন কাছে ডেকে বললাম কে বাদান কোথায় পড়িস কয় প্রাইমারি তে তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগে তুই যে খাড়া হয়ে পেশাব করিস তখন বলে চাচা দেখি কয় প্রাইমারি পেশাবখানার যাই দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে আর স্যারই বলে খাড়া হয়ে পেশাব করে তাহলে যে বিদ্যালয়ে স্যার খাড়া হয়ে পেশাব করে ছাত্র খাড়া হয়ে পেশাব করে সেই বিদ্যালয়ে আপনার সন্তানকে লেখাপড়া করাবেন কোরআন আমার কোনো আপত্তি নাই কিন্তু বাবা হিসাব আপনি জান্নাতে যাবার পারবেন না পারবেন না লেখালেন কাগজ কলমে লিখালেন আপনার বেগুনা মাসুম বাচ্চাকে আপনি শয়তানি মিথ্যা শিক্ষা দিচ্ছেন একদম বাকদম ঘোড়াদম সাজে ঢাক ঢোলক ঝাঁকর বাজে বাঁচতে বাঁচতে চললো ঢুলি এই জন্য তো বুড়া বুড়া আর বুড়ি ঢোল বানায় কল ঢোল গত বছর ওয়াজ করে গেছি আর আমার মাদ্রাসার আব্দুল্লাহ আমার মাদ্রাসা
আমি হুজুর ডাই করলাম যে কাছে পেশাব খানা কয় হুজুর এটা আসল কাজ না এটা পেশাব নিংড়ানোর কাজ কেরে আব্দুল্লাহ কি রে কয় সন্দেহ হয় যদি থাকে ইকা কাশ দিয়ে আঙ্গুলতে দেখি এক ফোঁটা বার আছে আবার ঝাঁকি দিলাম আর বাড়াইনি পানি খরচ করে ওযু করতেছি ওযু করিস কেন আব্দুল্লাহ কয় হুজুর আপনি জানেন আমরা আল্লাহর কোরআন পড়ি এমন একটা কিতাব আল্লাহর কোরআন যেই কিতাব ধরবার গেলে এরকম হাত দা ধরবার গেলে নিজের শরীর লাগে পবিত্র করা লাগে জোরে করে সুবহানাল্লাহ হযরত আলী বলতেছে ধর আর হাসান কি বলে দেন জন্ম সত্যি পবিত্র হয়ে জন্ম নিছে সুবহানাল্লাহ কর দেখেন কেমন মা এই হাসানের মা কেমন রে স্টার জলসা দেখা নাকি স্টার জলসা কি দেখে হযরত আলী হাসানের হাতে কোরআনটা দিয়ে অন্দর মহলের মধ্যে ঢুকতেছেন কারণ দরজার মেয়েগুলো দাঁড়িয়ে আছে ওই মেয়েদের সঙ্গে ফাতিমা দেখা করবে কি করবে না এটা জানার জন্য অন্দর মহলে ঢুকে যেই মাত্র অন্দর মহলের দরজা খুলেছে ভাইজান একটু লক্ষ্য করেন এরপরে অতাওয়া সাবিল হক তারপরে অতাওয়া সাবিল সবর সূরা আসরের কয় বিষয় ধরে কোন কয়টা ইমানের উপরে যতকিঞ্চিত আলোচনা করে ওয়ামিলুস সলিহার উপর আমল চলতেছে পুরুষের জন্য নামাজ আর নারীদের জন্য পর্দা এরপর আসবে অতাওয়া সাবিল হক আজিজুল হক মামুনুল হক কুল কানা পেশাব করবার জামা না এ ওয়াদা দিলেন এখন আপনারা কোন আমাকে এখানে বসে থিয়া কারা কারা পেশাব করে যাবেন হাত তুলেন তেরে কেউ হাত তুলছে নাকি রে দেখা গেল না তো কুটি একজন তুলছে ওই বুঝার পারেন এ হুজুরকে শোক তোকে শোক মেরছে আমি দেখবার ভাই নুই আমার দেখবার ভাবে একসাথে খেরের মধ্যে থাকা শুধু আমরা দুই ভাই আগে যখন ওয়াজ করছি বুঝলেন আমাকে তো কিছুই আসলো না তো এখন যে কেবল নামছি ওয়াজত মোটরসাইকেল নামছি কয় হুজুর চলেন মসজিদে যাই আমি বললাম ভাই এটা তো কোনো নামাজের সময় না রে না হুজুর আমরা মসজিদে আপনাকে থাকার ব্যবস্থা করছি তো মসজিদে যাই দেখি ও যে খেয়ার কোন আপনারা কি কোন খেয়ার খেয়ার বোঝেন না গরু খায় খেয়ার ওই খেয়ার এরকম উঁচা করে পাড়া দিয়ে তারপর দুটো চট বিছা দিছে তারপর একটা পুরানা খেতা বিছাতে একটা চাদর দেখে হুজুর এটা আপনাকে রেস্টরুম তা আমি বসে আছি বসে আছে ইতিমধ্যে ওই গ্রামের এক মুরব্বী এসে বলতে যে হুজুর খেয়ার কি আরো দিব চিন্তা করেন খেলের কারণে মানে আমরা যেটি বসতেছি সেটি ডাবিয়া বসে ওই চাদর আসতেছে তারপর আমি বলতেছি হুজুর খেয়ার কি আরো দিব তখন আমি বললাম এই আমি কি গরু যে খেয়ার খাবো হুজুর এত রাগ করছেন কেন হুজুর শীতের দিন যত খ্যার দিব তত উষুম বেশি হবে আমি তখন বললাম আলহামদুলিল্লাহ ভাই আমি তো আপনাকে বুঝার পারিনি ভাই আসেন আসেন ও কাছে ডেকে বললাম ভাই যান আপনি আসলে আলমকে এত দয়া করেন এত আলেম শ্রদ্ধা করেন যে উষুমের জন্য খ্যার আরো দেবার চাচ্ছেন তো আপনার ছেলে মেয়ের খবর কি ভাই হুজুর দুই মেয়ে বিয়ে দিছি জামাইয়ের আপনার অসুন বাড়াইছে দুই মেয়ে বিয়ে দিছে মেয়ে জামাই আপনার আশীর্বাদ বাড়াইছে তাই বললাম জামাইকে খেয়ার কত দিছেন তখন কে হুজুর আপনার কি মাথা ঠিক আছে জামাইও খেয়ার দিলে আমার মেয়ের ভাত হবে তো জামাই কি দিবে কয় নিচে তোষক উপরে লেখ ও জামাইকে আপনি তোষক লেপ দিছেন আর আমাক আরো খেয়ার দিবার চান আমরা হলাম সেই সময়ের বক্তা ওয়াজ করার পরে নিচে খালি 10 টাকা উপরে 100 টাকা পেঁয়াজ দিয়ে এইরকম মোটা করে হাতের মধ্যে দিছে হুজুর দেখা কিন্তু না যায় দেখবেন না বকরত থুসি বাড়ির যে গুণে দেখি 300 350 বড়দের 500 17 বছর 1 থেকে 17 বছর ওয়াজ করছি ওয়াজও শেষ খাওয়াও শেষ এটা সেই বাংলাদেশ এই বাংলাদেশে যে বক্তা যত বেশি টাকা চাবি বুঝবেন ওই বক্তার তত নাম হবে জোরে কোন কথা ঠিক কিনা হায় রে অনেক বক্তা আমার কি কয় সাইড থেকে টাকা না দিলে যাও না আগে টাকা তারপরে যাওয়া
আমিলুস সালেহার উপর কথা চলতেছে নেক আমল কারে এক রাতে বুঝান যাবে না এমন সময় টেজে দিবেন এখন কুন্ডা ধরি কুন্ডা ছাড়ি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে হযরত আলী অন্তর মহলে গিয়া দরজা খুলেছে কারণ স্বামী বিবির কাছে যাইতে কোনো হুকুম লেওয়া লাগবে না অনুমতি লাগবে এ কথা কয় না ছেলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে কিন্তু স্বামী বয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না যেই মাত্র দরজা খুলেছে হযরত আলী তাকায় দেখে ফাতেমা অন্তর মহলের ভিতরে বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ জোরে খান এভাবে বাম হাতে জাতা ঘুরাই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে এই দৃশ্য দেখার পর হযরত আলী বলে মাবুদ আমার ঘরে খাট নাই পালং নাই টাকা নাই পয়সা নাই আমার ভাঙ্গা ঘরে ভাগ্য গুণে এমন একটা বউ পাইছি আমার ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে গেছে আল্লাহ এটা কি দেখতেছে আল্লাহ বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে হযরত আলীর জবান ফোসকা বের হয়ে গেছে রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এটা বার হয়ে গেছে এটা কিন্তু বার করবার চাইনি ফোসকা ফোসকা বোঝেন আপনাদের এ পাংশাত কি কয় ফোসকাই কয় সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ কোরআন তেলাওয়াত বন্ধ এই যে জাতা ঘুরাচ্ছিল এটাও বন্ধ করছে তবে একটু জিকির করেন তো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কি দিবেন যাতা ঘুরান বন্ধ কোরআন তেলাওয়াত বন্ধ ফাতেমা দৌড়ে এসে দুই বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে সুবহানাল্লাহ জোরে কোন ভ্যালেন্টাইন ডে কাক কয় দেখেন দুই বুড়া আঙ্গুলে ভর দেয়া স্বামীর কপালে চুমা খাচ্ছে সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমা দুই ভুরুর মাঝখানে একটা চুমা খেয়েছে আল্লাহ রাসূল বলেছেন মায়ের মুখ বাবার মুখের দিকে মহব্বতের নজর করো একটা হযরের সওয়াব পাবা আর বিবির দুই ভুরুর মাঝখানে এই যে দুই ভুরু এই দুই ভুরুর মাঝখানে একটা চুমা খাও আল্লাহ একটা ওমরা হযরের সওয়াব দিবে আর সুবহানাল্লাহ কয় না মানে চুমা যে খায় না সুবহানাল্লাহ কয় কি হবে আপনারা তো দূরের কথা আমার সহপাঠী দশটা আলেমকে বলছি ভাই তোমার বইয়ের ভুরুর সাইজ কেমন তখন হুজুর আমার বইয়ের ভুরুতে এখন আমি খেয়াল করিনি তার মানে চুমাই খাই না আপনারা কোন ভোগ যদি এই জায়গায় চুমা খাই তো ভুরু নজর পড়বি না এ কথা কেন না কেন পড়বি কে পড়বে না এই যে দেখেন এই জায়গাতে এই যে জায়গা মেয়ে জায়গা ফোটা দেয় না ফোটা মেয়েরা ফোটা দেয় না ওই জায়গা খালি শব্দ করে চুমা দিবেন শব্দ করে এক সুমাতে একটা অম্র হবে বর্তমানে 683,018 টাকা লাগবে রে বাস করে অত সোজা না ভারতের এক আমার বন্ধু বললো ভারতের এক বন্ধু মোবাইল করে বলতে হুজুর আমাকে ভারতের 166,000 টাকা রাখতেছে হিন্দু শাসিত দেশে লাগে 166,000 টাকা আর মুসলিম শাসিত বাংলাদেশে লাগবে 683,018 টাকা কি বুঝতেছেন হজ করে পারবেন কথা কয় না কথা কয় না কয় টাকা লাগতেছে খালি কথা কয় কি বলতেছে আমার কথা বুঝতেছেন ভাই জান এই জায়গাতে একটা চুমা খান
একটা আমরা হজের সওয়াব হযরত আলী ফাতেমার দুই কপালের মাঝখানে ভুরুর মাঝখানে চুমন দিলেন এখন যদি আপনারা আজ থেকে যদি ট্রাই করেন আমি কিন্তু বলতেছি স্বামীদেরকে বইয়ের কপালে চুমা দেওয়ার এখানে আবার 14 ফেব্রুয়ারিতে ট্রাই করবেন না আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর আপনার ওয়াজ আজকে আমল করব বউ যখন দরজা খুলে দিবে বউ ধরে দুই কপালে ভুরুর মাঝখানে একটা চুমা খাবো পর্দার ভিতর থেকে মেয়েরা বলতেছে হুজুর সর্বনাশ করলেন সর্বনাশ করলেন আমার স্বামী এমন বিড়ি খাওয়া খায় ওই ঘরের মধ্যে ঢুকলেই মনে হয় ভোগরা পাটা ঢুকলো যদি ওই বিড়ি মুখে চুমা খাবার যায় ওর মুখের গন্ধে আমার ভূমি হবে একজন আমাকে বলতে যে হুজুর আপনারা পান খান আমরা বিড়ি খাই একই তো তা আমি হাত ধরে বললাম সজাই কোথায় পরীক্ষা করার জন্য একই বলে কোথায় নিয়ে যাবেন হুজুর আরে চ না খান মসজিদের মধ্যে যা বলতেছি এই দেখ আমি একটা পান খেলাম তুই একটা বিড়ি খা তখন বলছি তোর মাথা খারাপ মসজিদে বিড়ি ধরার হক কেউ বাঁচাবি তো তুই না কইলি পান বিড়ি একই দিনিস এই দেখ আমি বিসমিল্লাহ বলে পান খাচ্ছি এই পান বিসমিল্লাহ পান খাচ্ছি তুই একটা বিড়ি বিসমিল্লাহ কে ধরা মুকুট বিড়ি লিয়া মাছ ঠোকা মার বিসমিল্লাহ কো হুজুর আপনি জানেন না বিড়ি ধরার সময় বিসমিল্লাহ বলা যায় নাই আমি বললাম যেটা ধরা না সময় বিসমিল্লাহ চলবি না সেটা খাস করে পাগলা কি মনে করতেছেন যারা বিড়ি খান সিগারেট খান আপনাদের বউ মনে খুব খুশি নাকি আজকে ওয়াজ বুঝতেছে মেহেরা আল্লাহ এ হুজুর আবার আসুক রে ফাতেমা বলে স্বামী গো কোরআন শরীফ পড়া বাদ দিয়ে অন্দর মহলে কেন আইলেন আলী বলতেছেন ফাতেমা তোমার হোসাইন যেই বলছে তোমার হোসাইন ফাতেমা থর থর করে কাঁপতেছে আলী বলে ফাতেমা হোসাইনের নাম শুনলে এমন করে কাঁপো কেন ফাতেমা বলে স্বামী গো আল্লাহর নবী আমার বাবা আমার কানে কানে একটা গোপন কথা কইছে হযরত আলী বলে ফাতেমা কি গোপন কথা ফাতেমা বলে স্বামী গো আপনি জানো কয়েন না আল্লাহ নবী বলেছেন ফাতেমা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলে বলতো বেশি কষ্ট কে পাবে ফাতেমা বলে বাবা আপনি দুনিয়া থেকে বিদায় নিলে আমি ফাতেমাই মনে হয় বেশি কষ্ট পাব রাসূল বলে ফাতেমা তুই যে কষ্ট পাবি দুনিয়ার সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন নবী কান্দের বলে ফাতেমা রে ওরা দুই ভাই ওদের জীবন থেকে আমাকে বেশি ভালোবাস একদিন নবী পরীক্ষা করার জন্য বললে হোসাইন তুমি আমারে কেমন ভালোবাসো ভাই হাসান বলে না না এই জীবন যদি 100 বার দিতে হয় তাও দিব কিন্তু আমার নানার গায়ে একটা মশার কামল পড়তে দিব না হোসেন বলে হাসান ভাই তুমি মনে হয় আমার চাইতে নানার বেশি ভালোবাসো শোনো হাসান ভাই নানা যে ইসলাম কষ্ট করে দুনিয়াতে প্রতিষ্ঠা করেছে এই ইসলামের জন্য আমার দেহকে আমি টুকরা টুকরা কুরবানি করে দেব নই বাবু অক্ষরকে ডাক দেব বাবু অক্ষর শোনো বলে হুজুর কি বলবেন রাসূল বলে ও অক্ষর আমি যখন বিদায় নিব রে আমার হাসান হোসেনকে খবর জানাবা না এরা দুই ভাই না না নানা বলে কানবে খবরদার আমার রওজা দেখাই দিও না রওজা দেখাই দিও না এই হাসান হোসেন যদি আমি রওজার কাছে গিয়ে কান্দে না 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 বলে
আমি নবী বলে দিলাম আমার ঘুম ভাঙে যাবে ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায় রাসূল বলে ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তুই যাওয়ার হাসান হোসেনকে একটু দেখে রাখবি মা পারবি না কারণ 6 মাস পরে তুই তো দুনিয়া থেকে বিদায় নিবি ফাতেমা রে হাসানকে নিয়ে আমার কোনো টেনশন নাই কারণ হাসান অবিকল আমি নবীর মতো কিন্তু হোসেন একটু জেদি রে মা এই জেদি হওয়ার কারণে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি ফাতেমা বলে স্বামী গো মনে হয় জেদি হোসেন কোন বেয়াদবি করেছে আলী বলে ফাতেমা শুনলে খুশি হবে তোমার হোসেনের হাতে এখন আল্লাহর কোরআন আছে ফাতেমা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই বাপ মার ভাগ্য সবচাইতে ভালো ওই বাপ মার ভাগ্য সবচাইতে ভালো যার সন্তানের হাতে আল্লাহর কোরআন থাকলো জোরে কর সুবহানাল্লাহ আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সন্তানের হাতে মাসুম বাচ্চার হাতে দুনিয়ার কোন শিক্ষা দেওয়ার আগে এই কোরআনের শিক্ষা কারা কারা তুলে দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি দেখি হাত তুলে দেখান তো ভাইরে সাহস করে তোলেন তো দেখি লিল্লাহ দেখবেন হাত নামান হাত নামান হয়তো মনে করতেছেন হুজুর আমার ছেলে নাই আমার তো তিন মেয়ে বলা হয়েছে আমি হাত তুললাম কেন আমার লাতি নাই আমার এক লাতি নাম হলো হোসাইন এক লাতি হোসাইন তানজিমুল উম্মাহ মাদ্রাসায় কোরআনের হেফজ পড়তেছে আমার আর এক লাতি আছে দোয়াজ করে গেল না এর বেটার নাম হাসান একটা নাম হোসাইন একটা নাম হাসান ওরে বাবা ই যা হসে বুঝলেন সেই তবে হোসেন তানজিমুল উম্মাহ মাদ্রাসায় পড়লে কি হবে ওই মাঝে মধ্যে মেসি হবার স্যার একদিন আমাকে বলতেছে না না আপনি আর্জেন্টিনা না ব্রাজিল আমি সল খাবো ছোট মানুষ তো মাদ্রাসাত পড়ে আর যাই হোক আল্লাহর কোরআন সে হাত দিয়ে ধরছে বাইরে নিয়ত করেন ভাই আপনি মারা যাবেন রব্বি রাহমুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি মাছের মাথার মতন সামান্য পানি আপনার সন্তান বের করে কবরের কাছে বলতে পারে আল্লাহ বলে সব দুনিয়ার সমস্ত মানুষের দোয়া ফেরত দিবার পারি কিন্তু সন্তানের দোয়া আমি আল্লাহ কোনোদিন বাবার জন্য ফেরত দেই না তাহলে সুবহানাল্লাহ কইলে হবে না চেষ্টা করা লাগবে আজকে কোরআনের পাখিগুলো সব বন্দী হয়ে যাচ্ছে হ্যাঁ হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে অথবা সবিল হকের উপর কথা বলবো এখন ফাতেমা বলতে স্বামী গো তাহলে আপনি কেন দরজায় আলী বলতেছেন হোসাইন ঢুকবার চাইছিল তার হাতে কোরআন দিয়া বলে কেন হোসাইন ঢুকবার চাইছিল এ ভাই একজন আর ওঠেন না রে ভাই এই সময় কেউ ওঠে নাকি কি যারা আল্লাহ 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 কত দামি কথা হচ্ছে এই সময় লোকগুলো জামাতলে উঠতেছে তার মানে এ শেষ করে দিবার কলি তুই শেষ করি করব দরজাত কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে ফাতেমা বলে দরজাত মেয়ে মানুষ কি করে বলে তোমার সঙ্গে দেখা করবার চাই ফাতেমা বলতেছে আমার কোনো আপত্তি নাই মেয়েরা আমার সঙ্গে দেখা করবে কিন্তু আপনাকে কষ্ট করা পর্দার ব্যবস্থা করা লাগবে আলী মুসকি মুসকি হাসার বলে ফাতেমা মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে এখানে পর্দার কি আছে ফাতেমা বলে স্বামীকে জ্ঞানের সম্রাট হওয়ার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন আলী বলতেছে ফাতেমা মুখ সামাল করে কথা বলো মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করছে কোনোই পর্দা লাগবে না ফাতেমা বলতেছে আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে কম জানেন আলী বলতেছে ফাতেমা তাহলে আমি বসলাম আমি হব শ্রোতা আর পর্দা বিষয়ে তুমি কি বেশি জানো তুমি হবে বক্তা সুবহানাল্লাহ কন্যা কে কে বক্তা আর শ্রোতাকে আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবহা রাসূল বলেছেন আমি হচ্ছি ইলমের শহর আলী হচ্ছে তার দরজা সেই দরজা হচ্ছে শ্রোতা আর নবীর মেয়ে ফাতেমা হলো বক্তা ফাতেমা এখন পর্দার ওয়াজ করতেছে এই মায়ের এই আছেন যারা শোনেন আর আপনারাও শোনেন কারণ মেয়ে মানুষের মেয়ে মানুষ ও কাল লাগে ধরবেন আগে ধরবে মরদ মানুষ গন্ধম ফল হাওয়া অনেক আগেই খাসে
আচ্ছা গুর গুর কি গল্প করব ভাই জেনে জোরে কও কি 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 কও কও যদি আল্লাহ কোনদিন আপনার এলাকার আশার তৌফিক দেয় আশা তো সম্ভব না কারণ এত অসুস্থ আমি গোটা শরীর দেহর ঘাও বার হয়ে গেছে রক্তের প্লাটিলেট কমে গেছে টাকা লাগবে কম পকেট 1.5 লাখ সেটা আছে মাত্র 39,000 ডাক্তার কইছে হুজুর আমাদের তো বুড়া বয়সে আর এই সিলেসিলি করে না রেস্টে থাকে তো যদি কোনদিন আশা লাগে আল্লাহ যদি নিয়ে আসে তাহলে আমি এই 10টার পরে আর উঠব না এরা ঘর থেকে আনুক বা না আনুক আমি নিজে টেজত আসব তারিখ পরে যে কয়টা শ্রোতা আছে ঠিক মতো শোনা লাগবে আমি কি বলছি হাজার হাজার লাগবে না তো অ্যাটম বোম 500টা হলে যথেষ্ট ধরে কোন কথা ঠিক কিনা পাকিস্তানের হাতে কয়টা অ্যাটম আছে ভারতের হাতে কয়টা অ্যাটম বোম আছে বেশি অ্যাটম বোম লাগে বাংলাদেশের কাছে একটাও নেই আজকে সূরা আসরের তাফসীর দিয়ে আপনাদের আমি অ্যাটম বোম বানানোর চেষ্টা করতেছি একটু মনোযোগ দেন বাজান একটু মনোযোগ দেন আলীর মতন জ্ঞানের সম্রাট শ্রোতা হয়ে বসলো আর ফাতেমা হয়েছে বক্তা কারণ ফাতেমা পর্দার ওয়াজ করবে পর্দা কাক কয় মেয়ে মানুষের জন্য জান লাগবে এই জন্য জান লাগবে কারণ প্রত্যেকটা স্বামী বইয়ের কারণে জাহান্নামী হবে হাদিস জানেন আপনারা আর দায়ুসু আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ লা ইয়াদখুল লাইন অফ জেনা যারা দায়ুস তারা কখনোই জান্নাতে ঢুকবে না সাহাবারা বললেন দায়ুস কোন নারী রাসূল কা দায়ুস নারী নারে দায়ুস হলো সকল পুরুষ যাদের অধীনে মেয়েরা পর্দা করে না গন্ডম খাজে হাওয়া আর আল্লাহ বাইর করে দিয়েছে আদম আদম নবী কিন্তু গন্ডম খায়নি তার জীবনে পড়েছেন খায়নি তা খাওয়ানো হয়েছে শরবতের মধ্যে গন্ডম পিষে খাওয়াচ্ছে যখন জানবার পাশে তখন ডান হাত মুখের মধ্যে ঢুকে রক্ত বমি করছে আদম কয় আল্লাহ তার হাত বাইর করে দিচ্ছেন কেন আল্লাহ কয় হাওয়া তোর কে হয় তখন বউ হয় তো তোর বউ গন্ডম গাছের কাছে গেল তখন তুই কি করলি আমি খেয়াল করিনি তোর বউ গন্ডম বল পাড়ে খেলো তখন তুই কি করলি আমি খেয়াল করিনি তোর বউ যে গন্ডম শরবত করে তো খেলালো তুই কি করলি আমি খেয়াল করিনি আল্লাহ কয় কেরে বিয়ে করব তুই আর খেয়াল করব আমি বউ কি করতেছে স্বামী খেয়াল করতে হবে আপনার বউ স্টার জলসা দেখতেছে না ঈশার নামাজ পড়তেছে আপনার খেয়াল করা লাগবে না কথা কন না কেন কথা কন না কেন আপনি ঈশার নামাজ মসজিদে ঠিকই পড়বেন কিন্তু আপনার বউ কি করতেছে আপনি খেয়াল করবেন বাড়িতে এসে প্রথম কথা হবে ঈশার নামাজ পড়ছো ঈশার নামাজ পড়ছো এই কথা প্রথম কথাই হবে যদি কেন না গো এখন নামাজ পড়লে তোর হাতে ভাত খামো তাছাড়া না খেয়ে সব মরে জোহর নামাজ পড়ে এসে বলবে নামাজ পড়ছো তো এখন গোসল গোসল কর গোসল কর গোসল কর নামাজ পড় তারপর আমাক খাবার দে বে নামাজি বইয়ের হাতে আমি খামো রে এক সপ্তাহ খালি চর্চা করেন ওই আবেদা সালেহার আবেয়া হবি তোরে কথা কর না কেন কথা কর না কেন আমার ওয়াজ দে আপনার বউ পদ্মানিশি হবি আপনার ওয়াজ দে আপনার বউ সাইজ করে নেবি কামাই কার খায় আমার খায় না আপনার খায় কথা কয় না কথা কয় না ফাতেমা ওয়াজ করতেছে আলী শুনতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন ওয়াজটা কেমন হবে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হযরত আলী হলেন শ্রোতা আর নবীর বেটি ফাতেমা হলো বক্তা আলী বলে ফাতেমা আওয়াজ শুরু করো ফাতেমা বলতেছে আওয়াজটা হলো দরজায় যে কয়টা মেয়ে মানুষ দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন ওয়াজের শুরু হলো দরজার যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে আপনি কি তাদের চেনেন আলী চমকে উঠছে কারণ এই প্রশ্নের মধ্যে মারিফত আছে আমার বউকে একদিন কইলাম জমা সাওয়াত ভাই বিয়ে করছে বউটা খুব সুন্দর আমার চাচাতো ভাই আপন চাচাতো ভাই বিয়ে করছে বউটা খুব সুন্দরী আমার বউ আমার কাছে উঠে গেল
আমি বললাম কি গো কি হলো কই আপনি কবে থেকে লুচ্চা হলেন আমি শুন করলাম কি এইরকম কথা কেন তো আপনার ভাইয়ের বউ সুন্দরী আপনি কেমনে দেখলেন তালে ভয় পরের মুহূর্তে আপনার লজ্জা লাগে না আমি তখনই কান ধরে তওবা করছি আল্লাহ দুনিয়াতে আর যতই সুন্দরী মেয়ে দেখি এই বউয়ের কাছে আমি আর কোনোদিন কব না আমি সেই দিনই তওবা করছি যদিও দেখব না যদিও দেখব না যদি দেখি কিন্তু আর কব না ফাতেমা বলতেছে দরজার যে কটা মেয়ে আছে আপনি তাদের চিনেন যদি হযরত আলী চিনে থাকে ওটি কোলে কি হবে হযরত আলী চোখের পানি বের করে বলে ফাতেমা এমন প্রশ্ন তুমি আমাকে করলা আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর থাকবে নিচের দিকে ও ফাতেমা আমি উপর দিকে তাকায়া একটা মাত্র মেয়েকে শুধু দেখি সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা এই ফাতেমা ছাড়া এই দুনিয়ার অন্য কোন নারী রে আমি আলী চিনি না ফাতেমা বলতেছে এই জন্যই তো এই জন্যই সমস্যা এ যে কয়টা মেয়ে দরজার গায়ে আছে তার মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয় সব মেয়েরাই ভালো কিন্তু একটা বেপর্দা বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা আমি যে বলবো বেপর্দা নারী যারা আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা বলতে পারবেন না বেপর্দা নারী যারা মানে শয়তান ঘোরাফেরা করে বেপর্দা নারীর উপর দিয়ে তারা কিন্তু যানবাহন অটো ভ্যানের মতন বাংলাদেশে অটো ভ্যান রাস্তার বেশি হওয়াতে সমস্যা কম না বেশি আমার এলাকার দাদাও চলায় বেটাও চলায় লাকিও চলায় আমি দাদাকে বললাম আপনি বুড়া মানুষ অটো ভ্যান চলান কই ভাই শক্তি লাগে না তো খালি বসে থেকে ধরা ফাতেমা বলে স্বামী গো শোনেন এই সকল পর্দা নিছে মেয়েদের মধ্যে একটা বেপর্দা নারী যদি ফাতেমাকে সরাসরি দেখে ফাতেমার চোখের সাইজ মুখের সাইজ গায়ের রং যদি কোনো পরপুরুষের কাছে বলে দেয় তাহলে ফাতেমা এত কষ্ট করে পর্দা জীবন ধারণ করলো এই ফাতেমার খবর কি হবে এমন পর্দা নিছে ফাতেমা দুই বছর আগে আপনাদের এখানে ওয়াজ করে গেলাম গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করলো দুই হাত তুলে বলে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও দোয়া শেষ করার সঙ্গে সঙ্গে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র ফাতেমার কবর দিছে সেই কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় ফাতেমার কবর ফাতেমার কবর কোথায় রে ফাতেমার কবর কে যেন বলে আলী ফাতেমা আমার পর্দা নিছি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি পুরুষের জন্য হলো নামাজ আর নারীদের জন্য হলো পর্দা ওয়ামিনু সালেহা ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর এই দুইটা বিষয় বলতে দশ দশ বিশ মিনিট লাগবে আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে হাত দেখেন তো দেখি লিল্লাহ হাত না মান আল্লাহ আল্লাহ আসলে খুশি হয়ে গেছি রাত বাজতেছে পৌনে একটা বাজতেছে আপনাকে রেখে গামছার আদায় হচ্ছে হ্যাঁ গামছার আদায় হচ্ছে রুমালে আদায় করছে কিছু আবার কি না না গামছা হয়েছে ব্যাগা তো হয়েছে না অনেকে শোনে ওটা বসা করে টেকা না দিলেন বসতে গেলে মানে আমি পাপনা পার্শ্ববর্তী পাপনা ছিলেন আপনারা না না যাবেন ঘর টেকা আপনি না দিলে মসজিদ বন্ধ থাকবে আল্লাহর ঘরের টেকা সবার টেকা আল্লাহ নিবে
দান বাক্স মুখে রাখতে যায় না মসজিদে দান বাক্স যায় না আমি নিজে খেল করে দেখছি ভাই পকেট ভরা টাকা আছে দান বাক্স আসলে দুই কান্দে দুই ফেরেশতাকে আল্লাহ শয়তানের পকেট ভরা টাকা আছে আর মসজিদের দান বাক্স থেকে ঠেলা মারলো কেন আল্লাহ বলতে আমার কি টাকা পড়ছে পট টাকা আমি নেব আমার ঘরের জন্য যাদের টাকা আসবে এরা হলো জান্নাতি মানুষ ছাড়া মসজিদের দান করবার পারবে না রাসূল বলেছেন যা আল্লাহর ঘর বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দেন তো জান্নাতে ঘর পাওয়া সবার ভাগ্যে হবে এই গামসার কথা শুনি লাভ করছে এই প্যারালাইজ করবে তারা আসলে প্যারালাইজ হয়ে যাবে এই লোকগুলোকে জানতো প্যারালাইজ হয়ে যাবে কি জন্য উঠতো টাকা দেওয়া লাগবে না টাকা আদায় শেষ আমার জামাই আদায় করছে আলহামদুলিল্লাহ কি যদি কেউ কয় হুজুর লাস্ট একটা গামছা দিলেন না আমার দশটা টাকা আল্লাহর কাছে দিবার চাইছিলাম এই জন্যই বললাম আপনাদের সম্মতি নেওয়ার জন্য অনেকে যদি থাকে দেয়নি এখন যদি আল্লাহ তাকে দেওয়ার চান্স দেয় এই জন্য কথাটা বললাম হ্যাঁ কিউটামো গামছার টাকা উঠাবার যাতে আবার চাল্লোত করে উঠতেছে মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ বসেন আপনারা বসেন সমস্যা নেই কিছু আমি সাহেব হবে না হবে ইনশাআল্লাহ লিল্লাহ আকবার আসলে যে পাকিস্তানের একটা ক্রিকেট খেলোয়াড় আছে নাম হলো শহীদ আফ্রিদি নাম শুনছেন কি আফ্রিদি এই ১৭টা মসজিদ সারা জীবন যে টাকা কামাই করছে এই টাকা দিয়ে আগে ১৭টা মসজিদ করছে তার বউ সলকা আব্বা বউ কয় স্বামী সন্তানকে আব্বা আমাকে বাড়ি করবেন না আমাকে বাড়ি করবেন না তো বল এই যে কালো মানুষের দিকে তাকিয়ে দেখেন সারা জীবনের কামাই দেয় ২০০ শতক জায়গা কি না সেখানে মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করছি আপনাদেরই টাকা কিন্তু আমার ওয়াজ শহরে একটা বিল্ডিং বাড়ি করে এখানে ভাড়া দেখানো হয়নি রে আর প্রতি মাসে আমার ৮০ থেকে ৯০ হাজার টাকা এই তিনদের লালন পালন করতে দেওয়া হয় এই টাকা পৃথিবীর কারো কাছ থেকে দান সদ গেলেই না এদের টাকা পাই সেই টাকা দিয়ে এই মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করি প্রথম একটা আল্লাহর ঘর আমি তৈরি করছি করার পরে স্বপ্নে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে পাই না চিন্তা করলাম মাদ্রাসা বানানো লাগবে পাশাপাশি একটা মাদ্রাসা করলাম আসমানে স্বপ্নে দেখলাম গোটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি লাগবে জীবনে ভাই জান আল্লাহর ঘরের টাকা সবাই দিতে পারে না দান বাক্স সবাই টাকা দেয় না টাকা বার করে ১০০ টাকা ২০ টাকা ৫০ টাকা লোক একটা ১০ টাকা ছেঁড়া আছে চালা লেয়নি পানালা ধরেনি ওই টাকা কান্দের ফেরেশতা কয় আমি খালি নাম বার পারলে তোর কান ছাড়া চট দিতাম রে তোর পকেটে চক চকের টাকা থাকছে তুই ছেঁড়া টাকা দিলি দেখ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ কোরআনে বলেছে যাকে মহব্বত করো সেই জিনিসটা বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করো অসুবিধা নাই আদায় হয়ে গেছে এ কয়জন লোক আর আমি তুলে দিবার চাচ্ছি না বাকি ওয়াশটা করে আমরা মোনাজাত করার চাই কি কন তাড়াতাড়ি তাড়াতাড়ি হক কথা বলতে হবে হক পথে চলতে হবে হকের কথা বলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশ্বাসযোগ্য মিনাল খৌফি ওয়াল জো অনাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি অবশ্যই সবিরি একটু খেয়াল করে শুনবেন যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই প্রথম বাচ্চা হবে এই মা কিন্তু প্রসব বেদনার খবর জানে না বাচ্চা লেওয়ার ঠেলা আছে না নাই জোরে কোন আছে না নাই এখনকার মায়ের সামান্য একটু বেদনা হলে স্বামী বলে কান্দিস না সিজার করামো স্বামী বলে কান্দ না সিজার করামো মায়েরা মনে করে সিজার যখন করবে তাহলে তার কোনো কষ্ট নাই কিন্তু আপনি জানেন না সিজার যদি সন্তানকে করানো হয় তাহলে মায়েরও ক্ষতি হয় সন্তানেরও ক্ষতি হয় এই জন্য আমার এলাকার কোনো ডাক্তারকে তার বইয়ের সিজার করা আমরা দেখিনি আমার এক বন্ধু ডাক্তারকে বললাম ভাই দুইটা সন্তানের বাপ হলা সিজার কয় হুজুর জানেন না সিজার করলে বাচ্চারও ক্ষতি মায়েরও ক্ষতি এই জন্য বড় বড় ডাক্তারের বইয়ের সিজার লাগে না আমার এলাকার মৌলভীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না
যত মিলাদ হয় সাধারণ মানুষের বাড়িতে মোলবির বাড়িতে কোনোদিন মিলাদ হয় না আমার এলাকার কোন পীরের বউ পীরের কাছে murid হয় না কারণ পীরের বউ জানে আমার পীর এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ মারে আর হাতে murid হয় কি হবে তাহলে এখানে কয়টা কথা বললাম এক নম্বর হলো ডাক্তারের বউয়ের সিজার লাগে না মোলবির বাড়িতে মিলাদ হয় না আর পীরের বউ murid হয় না বাজান গো প্রথম বেদনা কোনদিন পাই নাই মরে যাব বিষ খাবো গলার দড়ি দিব এত সিল্লা সিল্লি করে দাদি নানি দৌড়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয় নরম কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবড়াইয়া মায়ের কপালে দিয়ে বলে ধৈর্য ধর অতওয়াসব সবর ধৈর্য ধর দাঁতের উপর দাঁত ধৈর্য ধর কঠিন প্রসব বেদনা সিল্লা সিল্লি করিস না ধৈর্য ধারণ করার পরে ই করতেছে চোখতে পানি পড়তেছে এমন সময় প্যাঁ প্যাঁ করে একটা সন্তান কান্না শুরু করছে মা বেহোশ হয়ে গেছে সন্তানকে গোসল করায়া মায়ের কলিজার উপরে রাখছে মা বেহোশ থেকে হুঁশ ফিরে পাইয়া সন্তানকে বুকের মধ্যে চাইবা ধরে জিব্বা বার করে সন্তানের কপালে চুমা খায় দাদি নানি চিল্লায় বলে লাঠি মার ফাইলা দে এরই প্রসব বেদনার জন্য তুই গলার দড়ি দিবার চাইলি মরবার চাইলি তাকে আবার বুকের মধ্যে নিয়ে কেন আদর করতেছিস মা তখন বলে দাদি গো কষ্টের পর এমন শান্তি হবে এমন একটা নিয়ামত আল্লাহ আমার বুকে দিবে এটা কখনোই কল্পনা করি নাই আজকে বাংলার জমিনে হকের পথে থাকতে গিয়া যাদের কষ্ট হচ্ছে যারা নির্যাতন সহ্য করতেছে নানা রকম বিপদের মধ্যে আছে তাদের জীবনের শান্তি হলো কোন একদিন মা যেমন সন্তানকে বুকের মধ্যে পায় এমন ভাবে বাংলার আকাশে কলেমার পতাকা তারা দেখতে পাবে আল্লাহ তাআলা এই তৌফিক যেন গোটা বাংলাদেশের মুসলমানকে দেয় জোরে সোরে বলে আল্লাহুম্মা আমিন